likes the cold sweater. প্রতিদিন আমরা আসি আমরা আচ্ছা আচ্ছা প্রতিদিন এখানে আসেন আগে আমি এখানে খোলা ভ্যানে বার্গার বেচতাম খোলা মানে হাওয়া আচ্ছা এখন আল্লাহর রহমতে ব্যবসা বাণিজ্য ভালো হয় তারপরে যে গাড়ি বানাই নিয়েছি এটা আচ্ছা আর কি অনেক পিছিয়ে গেছি ব্যবসা বাণিজ্য চলে যাচ্ছে এখন কি আল্লাহর রহমতে আবার আগের মতন এখন রাস্তা ধুলাবালু করবে না বলে গায়ে লাগে দিয়ে গ্লাস লাগে বিয়ার্স অনেকদিন থেকে আমি চেয়েছিলাম যে রাহানের এই শিকাবাব দিয়ে যে বার্গারটা তৈরি করা হয় এই দোকানে এসে কিছু টেস্ট করব এবং আপনাদের স্বাদ সম্পর্কে জানাবো তো আজকে আমার সঙ্গে থাকবেন আমরা রায়ন ভাইয়ের শিকাবাবের দোকানে এসেছি দেখি কীরকম ভাবে তৈরি করেন উনি আপনার নাম কি রায়হান মোহাম্মদ রায়হান আচ্ছা কতদিন থেকে বিজনেস করতেছেন আপনি সাড়ে তিন বছর আমরা দেখবো আপনার সঙ্গে থেকে আপনি আসলে কিভাবে কি করেন এবং আপনার কাস্টমাররা হ্যাপি হয় কিনা তো আমরা আপনার সঙ্গে থাকবো এবং আমরা এই আশা করি আপনার এইটা দেখার পরে আমরা টেস্ট জাস্টিফাই করার পরে আমরা ইউটিউবে আমরা ছেড়ে দিব এবং আশা করি এখান থেকে আপনার জন্য সোশ্যাল মিডিয়াতে অনেক উপকৃত হবে অ্যাকচুয়ালি আপনার এখানে কি কি তৈরি করেন সব চিকেন না আচ্ছা আচ্ছা বাসা থেকে করে নিয়ে আসেন এটা এটা কিসের কাবাব চিকেন কাবাব এই তেলটা দিচ্ছেন কেন নিচে তেলটা দিলে সেবাটা ভালো আসবে গন্ধ আসবে আচ্ছা আচ্ছা তারা এখন কি করবেন এখন কি করছেন আপনি মাংসটা মাখিয়ে নিচ্ছি মাংসটা মেরিনেট করা আছে তো এটা কিসের মাংস চিকেন মাংস বিশেষ কিছু দেন আপনি এখানে মশলাই দিই আর কি অনেক রকমের মশলা আছে এখানে 23 রকমের মশলা দেওয়া আছে 23 রকমের মশলা হ্যাঁ এই কাবাব কাবাবটা খাবেন আপনি সে ভুলতে পারবেন আমার কথা আচ্ছা আমরা এটা খেয়ে টেস্ট করে রেটিং দেব ওকে ইনশাআল্লাহ তো যেভাবে আসলে মশলা লাগানো আছে তাতে মনে হচ্ছে যে অনেক ক্রিস্পি খাবার হবে একটা সঙ্গে থাকবেন আমি অনেক চেষ্টা করছি অনেক দিন থেকে চেষ্টা করছি এই ভিডিওটা করার জন্য এবার আমি জানিয়ে দিচ্ছি রাহেন ভাইয়ের দোকানটি আসলে কোথায় এটা 0 পয়েন্ট থেকে একটু সামনে এটা বলে আলুপট্টি মোড় রাজশাহীবাসীরা সবাই চেনেন এবং জানেন আপনারা সবাই এখানে আসবেন এবং এই শিক কাবাব দিয়ে আপনার বার্গার তৈরি এই তার স্বাদটা উপভোগ করবেন এখন আমরা শিক কাবাব খাইছি এই শিক কাবাব দিয়ে বার্গার হবে শিক বার্গার এটা কি এটা সেই মশলা এটা মেয়োনিজ এটা হচ্ছে চিলি সস আর এটা সস
এটাও আমার নিজের বানানো বাসাই, এগুলো সব আমি নিজেই বানাই বাসাই। তেঁতুল সস বলতে এটা শুধু তেঁতুল আছে না? হ্যাঁ শুধু তেঁতুল আছে। আর যে ছয় রকমের সালাদ এখানে, ছয় রকমের এক রকম এখন পাইছি না, এখন শসার গাজাল গাজল আপাতত। আমাদের মজাদার শিক কাবাব হয়ে গেল, আমরা এখন এখানে রাহেল ভাইয়ের এই চিকেন কাবাবটা অসাধারণ মিষ্টি এবং সুস্বাদু। আমি শুরু থেকে দেখেছি যে আজকে কীভাবে উনি তৈরি করেন এবং পুরোটাই হাইজিনিক মেনটেন করেন এবং অসাধারণভাবে ওনার রান্নার প্রক্রিয়াটা আমি আজকে তুলে ধরতে পেরেছি, এজন্য আমি নিজেকে ধন্যবাদ মনে করছি। আসলে এত কাছাকাছি থেকে কীভাবে একটা চিকেনের গ্রিলের বার্গার তৈরি করে এটা আমি ফার্স্ট দেখলাম। তো ভিউয়ার্স আপনারা দেখেন কি অসাধারণভাবে উনি এই কাজ চালিয়ে যাচ্ছে এবং তার বিজনেস কিন্তু খুবই দারুণভাবে অ্যাট্রাক্টিভ করেছে মানুষের চোখে এবং খেয়েও তারা অনেক স্বাদ পেয়েছে। আমি দেখাবো, অবশ্যই দেখাবো রেটিং কীরকম তারা স্বাদটা উপভোগ করছে। আপনি এখান থেকে বার্গার খেয়েছেন, আপনি একটু এটার রিভিউ দেন, মানে কেমন রেট দিবেন আপনি 10-এর মধ্যে? আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আপনি 10 থেকে 1-এর মধ্যে কত দিবেন? 10 সর্বোচ্চ? 8? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনি তো এখানে খেয়েছেন নাকি বার্গার? তো বার্গারের কেমন স্বাদ কেমন খেলেন? মোটামুটি ভালো হয়েছে। আর রেট কেমন দেবেন? 10-এর মধ্যে 8। 10-এর মধ্যে 8? আচ্ছা আচ্ছা, গুড, থ্যাংক ইউ। ব্যবসা কেমন হচ্ছে আজকে? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো হয় এখানে। আল্লাহ আল্লাহ আঙ্কেল, আপনাকে দিয়েছি 5 টাকা, শিখছে একটু দাঁড়া। আপনারা কি এখান থেকে প্রায় নেন? আচ্ছা কেমন, আমি রিভিউটা চাচ্ছি, কেমন স্বাদ পাচ্ছেন? ভালো। 10-এর মধ্যে কত দিতে পারেন? 8.5। ভিউয়ার্স আপনারা দেখেছেন যে এই খাবারের মান কত ভালো। আমি পাশাপাশি মেনু দিয়ে দিলাম, আপনারা খাবার নির্বাচন করতে পারবেন আপনাদের সহযোগিতার জন্য। আর এখানে নিচে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছি এই ফাস্টফুডের, আপনারা যোগাযোগ করে এখানে আসবেন। ধন্যবাদ সকলকে।